আজ শুক্রবার 12ই শ্রাবণ 2022 সালের 29শে জুলাই। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো, ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং দিনটি চড়াই উত্রায়ের মধ্য দিয়েই কিন্তু অতিবাহিত হতে চলেছে। কিছু অনিবার্য পরিস্থিতি আপনাকে কিছুটা অস্বস্তি কিন্তু দিতেই পারে, কিন্তু আপনি অবশ্যই আপনার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো উচিত নয়। অর্থাৎ ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন একদমই নেবেন না। হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। কায়িক পরিশ্রমের কারণেও শরীরে আপনারা ক্লান্তি অনুভব করতে পারেন। আজকের দিনটিতে কিন্তু আপনারা আয় ইনকাম বৃদ্ধি করতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। তবে খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, কেবলমাত্র জরুরি জিনিসপত্রই কেনাকাটা করুন, তা না হলে ইন ফিউচার আর্থিক সংকট কিন্তু আপনাদের অনুভূত হতেই পারে। আজ আপনি কঠোর কায়িক পরিশ্রমের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে নিশ্চিতভাবে আপনারা পৌঁছে যাবেন। চাকরিজীবী যারা আছেন তাদের আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে, কর্মে গতি অনুভব করবেন, নিজেকে স্বতন্ত্র অনুভব করতে চলেছেন। সমস্ত প্রকার অ্যাসাইনমেন্ট ডেডলাইন আসার আগেই সমাপ্ত হবে। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদের নাম মান সম্মান প্রতিপত্তি এগুলি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। কোনো নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ আপনারা করতে পারেন, সেটিও কিন্তু প্রত্যাশা মাফিক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের বলবো, পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করুন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা কিন্তু অসৎসঙ্গে চলে পড়ে যেতে পারে, মাদকাসক্ত হতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। এই মুহূর্তে বাচ্চা কাচ্চা পরিবার, এটিই কিন্তু আপনার প্রধান লক্ষ্য হওয়া উচিত। গৃহবধূ যারা আছেন গৃহের কর্ম সমাপ্ত করবার পরই নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করুন, তা নাহলে কিন্তু বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হয়ে উঠতে পারেন। আজ পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথে এই দিনটি এক প্রকার বেশ কাটতে চলেছে। তৎসত্ত্বেও বলবো, বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় বাক্য চয়নের দিকে একটু নজর দেবেন, সেখানে কিন্তু মুখ ফসকে কোনো খারাপ কথা বেরিয়ে যেতেই পারে। আজ খালি সময়ে আপনারা টেলিভিশনে কোনো সিনেমা প্রোগ্রাম দেখে কাটাতে পারেন। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার বা সন্দেহবাতিক হলেই কিন্তু ক্ষতি, সম্পর্কের দুর্বলতারও বৃদ্ধি পাবে। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, অহেতুক খরচাপাতি নিয়ে আপনাদের মধ্যে কিন্তু ঝগড়া অশান্তি হতেই পারে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী তো থাকছেই, সুতরাং এই বিষয়ে আপনাদেরকে অতিরিক্ত সজাগ থাকতে হবে। আজ যেহেতু শুক্রবার তাই শুক্রাচার্যের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নামা, এটি 108 বার জপ করে দিন শুরু করুন। যাদের চন্দ্ররাশি তুলা এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে, আর যাদের তুলা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।